আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলো টিকটকের নতুন একটি আপডেট। ভালো করে লক্ষ্য করে দেখুন, টিকটকের বায়োনিসে কিন্তু এইখানে টিকটক স্টুডিও নামে নতুন একটি অপশন শো করতেছে। তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে ভাই, টিকটক স্টুডিও নামে নতুন একটি অপশন এইখানে শো করতেছে, এটা কেন আসলো বা এটা দিয়ে আমরা কী করতে পারবো বা এটার সুবিধা কী রয়েছে। তো আপনি যদি টিকটক ইউজারকারী হয়ে থাকেন, আপনার যদি একটি টিকটক আইডি থাকে, তাহলে এই যে অপশনটা রয়েছে, এই অপশনটা কেন আসলো বা এটা দিয়ে আপনি কী করতে পারবেন আপনার কিন্তু জানা উচিত। তো এই অপশনটা কেন আসলো বা এই অপশনটার কাজ কি বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটা দেখে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, টিকটক স্টুডিও আপডেটটাকে পাওয়ার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে টিকটক অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে আপনি এইখান থেকে আপডেট করে নেবেন। আপনি এইখান থেকে প্লে স্টোরে চলাবেন, এইখানে আসার পর এইখানে সার্চ বার পেয়ে যাবেন, এইখানে একটা ক্লিক করে দেবেন, এইখানে আপনি সার্চ করবেন টিকটক লিখে, তারপরে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আপনার ফোনে আপডেট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আপডেট লেখাটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন, মানে যদি আপডেটটা না আসে আপনি এইখান থেকে এটাকে আপডেট করে নেবেন। ওকে, তো আমার যেহেতু আপডেটটা চলে আসছে আমি এইখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে আসার পর এখান থেকে আমরা টিকটক স্টুডিও নামে যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে টিকটক স্টুডিও অপশনে একটা ক্লিক করে দেবেন। আর আপনি যদি এই আপডেটটা পেয়ে থাকেন, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই, আমি কিন্তু আপডেটটা পেয়ে বা আমার আইডিতে কিন্তু আপডেটটা চলে আসছে। ওকে, আমি এখান থেকে টিকটক স্টুডিওতে যাব। এখানে আসার পর থেকে এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানালাইসিস রয়েছে। আমরা এখান থেকে গেট স্টার্ট নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি টার্ন অন করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এটাকে টার্ন অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে টিকটক আইডির যে অ্যানালাইসিসটা রয়েছে এটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাস্ট 7 দিনের অ্যানালাইসিস শো করতেছে। দেখতে পাচ্ছেন মানে লাস্ট 7 দিনের ভিতরে আপনি কয়টা পোস্ট করছেন, তারপর হচ্ছে কি কয়টা ভিউস আসছে, কয়টা প্রোফাইল ভিউ আসছে এবং কয়টা লাইক আসছে, কয়টা শেয়ার আসছে আপনার আইডিতে, এটা এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রলটা রয়েছে এবং আপনার যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো 7 দিনের ভিতরে কত পার্সেন্ট ফোরি উঠে গেছে এটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোরি অপশনটা রয়েছে। তারপর হচ্ছে কি আপনার পার্সোনাল প্রোফাইলে প্রবেশ করে আপনার ভিডিওগুলো কত পার্সেন্ট মানুষ দেখছে এটা কিন্তু এখানে আসলে আপনি চেক আউট করে নিতে পাবেন। দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার আইডিটাকে কত পার্সেন্ট মানুষ 7 দিনের ভিতরে সার্চ করতেছেন এটা এখানে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন তো আমরা যদি এখান থেকে কন্টেন্ট অপশনে যাই, এখানে আসার পর থেকে এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনার ভিডিওগুলো আপনি পাবেন। তারপর হচ্ছে কি আপনি যদি এখান থেকে ফলোয়ার্সে যান, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার টোটাল ফলোয়ার কয়টা রয়েছে এবং নেট ফলোয়ার কয়টা রয়েছে বা কয়টা ফলোয়ার আসছে 7 দিনের ভিতরে এটা কিন্তু এখানে আসলে আপনি চেক আউট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও ইনফরমেশন রয়েছে, আপনি এখান থেকে ব্যাক করে পেছনে আসবেন। আচ্ছা, তারপর আপনি যদি এখান থেকে ইউর লেটেস্ট পোস্ট এখানে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দিলে আপনি দেখতে পাবেন মানে আপনার যে লেটেস্ট পোস্টটা রয়েছে বা আপনার যে মানে আপনি যেটা রিসেন্টলি পোস্ট করছেন এই পোস্টে কয়টা লাইক পড়ছে, কয়টা শেয়ার পড়ছে, কয়টা কমেন্ট করছে এটা কিন্তু আপনি এখানে আসলেই দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আর এই পোস্টের থেকে কয়টা ফলোয়ার আছে এটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে কি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরেকটি অপশন হচ্ছে ক্রিয়েশন ইন্সপিরেশন নামে একটি অপশন রয়েছে। এই অপশনটার মাঝে কিন্তু একটি কাজ রয়েছে, আপনি এখান থেকে ভিউ অল অপশনে চলাবেন। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মানে আপনি যে ক্যাটাগরি ভিডিও করেন ওই সমস্ত ক্যাটাগরি ভিডিও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। মানে আপনিও যদি এই সমস্ত ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে, আপনার ভিডিওগুলো কিন্তু ফোরি হতে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমিলার পোস্ট রয়েছে। তারপর হচ্ছে কি ফলোয়ার্স ভিউস নামে যে অপশনটা রয়েছে আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফলোয়ারগুলো রয়েছে তারা কি সমস্ত ভিডিও দেখে এখানে আসলে কিন্তু আপনি চেক আউট করে নিতে পারবেন। আপনি চাইলে কিন্তু এই সমস্ত কন্টেন্ট আপনার টিকটক আইডিতে আপনি আপলোড করতে পারবেন। অ্যান্ড এখান থেকে যদি আপনি ট্রেন্ডিং অপশনে যান, এখানে আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোন কোন ভিডিওগুলো ট্রেন্ডিং রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওগুলো রয়েছে, আপনি চাইলে এই সমস্ত ভিডিও করতে পারবেন। এখানে যে ট্রেন্ডিং সাউন্ডগুলো রয়েছে এই সাউন্ডগুলো দিয়ে যদি আপনি ভিডিও করেন, তাহলে আপনার ভিডিওগুলো ফোরি হতে যাবে, আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। তো এই ছিল মূলত টিকটক স্টুডিওর কাজ। আর এই যে টিকটক স্টুডিওটা রয়েছে এটা কিন্তু মানে এখানে আসলে চেক আউট করে নিতে পারবেন। এখান থেকে টিকিট ম্যানেজার যাওয়ার পর এখান থেকে যদি আপনি এই যে টিকটক স্টুডিও অপশনে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি একই প্রসেসটা এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন মানে আগেটা কিন্তু এখানে রয়েছে, মানে হচ্ছে কি এই যে এখানে যে অপশনটা রয়েছে এই অপশনটা জাস্ট এখানে আমাদের এই বায়ো নিচে শো করতেছে। এটা হচ্ছে গিয়ে মানে টিকটক স্টুডিওর আপডেটটা, অর্থাৎ ওই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে। আপনি চাইলে এখান থেকে স্টুডিওতে যেতে পারবেন বা এই যে টিকিট মেনুতে একটা ক্লিক করে এখান থেকে আপনি চাইলে স্টুডিওতে যেতে পারবেন। তো এই ছিল মূলত টিকটকের ছোট্ট একটি আপডেট। আই হোপ গাইস এই আপডেটটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।
আল্লাহ হাফেজ।